السلام عليكم ورحمة الله وبركاته. আমি এবিএসএন জিএম স্টুডেন্ট অফ থাইগুরু। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আমি নতুন একটা ক্যালকুলেশন নিয়ে আসছি, আশা করি অনেক উপকারে আসবে আপনাদের, অনেকটা। আর আমার এই ক্যালকুলেশনটা অনেক সিক্রেট একটা ক্যালকুলেশন, খুব ভালো একটা ক্যালকুলেশন, আশা করি আগে কখনো দেখেননি, কারণ এমন ক্যালকুলেশন করে দেখাবে আমি তো আর থাইগুরু ছাড়া অন্য কাউকে দেখি না। ক্যালকুলেশনটা হয়তো দেখতে একটু কঠিন, কিন্তু আসলে ক্যালকুলেশনটা খুবই সহজ। একই জায়গায় চারটে ক্যালকুলেশন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর ক্যালকুলেশনটা দেখার আগে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল আইকনটা অন করে দেবেন। তো যাই হোক, কথা বেশি আর বলবো না, আমি শর্টকাটে ক্যালকুলেশন দিকে চলে যাই। আর ক্যালকুলেশনটা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর ঠিক দেখলেন বুঝলেন না তাহলে তো আর হলো না, একটু বোঝারও চেষ্টা করুন পাশাপাশি। তো যাই হোক, চলুন ক্যালকুলেশনটা দেখা যাক, ক্যালকুলেশনটা কীভাবে। ক্যালকুলেশনটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলি, যে ক্যালকুলেশনটা ওপেন ডিজিট, সেন্টার ডিজিট অ্যান্ড টোটাল এগুলা কাট। হ্যাঁ, এটা এটা ক্লোজ ডিজিট কাট দেখাবো অ্যান্ড ওপেন ডিজিট কাট দেখাবো অ্যান্ড টোটাল কাট দেখাবো। তো প্রথমত চলে ক্যালকুলেশন শুরু করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, যেমন এটা আমাদের লুটু 333.com, এটা আমাদের ফেস, এটা সবসময় এখানে ফেসে আপনারা লক্ষ্য রাখবেন, আমাদেরকে পেয়ে যাবেন। তো চলেন ক্যালকুলেশনটা দেখা যাক কেমনই করেছি। দেখেন এখানে থ্রি পাউন্ডের যে প্রথম গেমটা, এটা যোগ টোটাল দেখেন 7। সেম কালি যে কালিটা দেখেন, কালিটা কোথায় দিয়ে আসছি, কীভাবে মার্কিংটা করেছি, এই কালির মার্কিংটা দেখেন কোথায় কাট, ক্লোজে কাট, কোথায় কাট, এটা ক্লোজে, এই যে ক্লোজে কাট 7। তারপর এটার আমি থ্রি পাউন্ডের সেকেন্ড গেমের ওপেন ডিজিটের হোম ব্যবহার করেছি আমি এখানে, এই দেখেন 6-এর হোম 1-1 দেখেন ক্লোজে কাট, ঠিক আছে। তারপরে আমি এখানে একটা এই যে থ্রিডারে দেখেন, এই যে ব্ল্যাক কালিতে আমি কোথায় নিয়ে আসছি, দেখেন উপরে নিয়ে আসি ব্ল্যাক কালিটা, এ দেখেন এই দুই গুড়ির যোগ টোটাল, এই দুই গুড়ির এটা কত 7, এখানেও আছে 1, এই 7 আর 1 এর প্লাস করছি বেরিয়ে আসছে 8, 8-এর হোম হয়েছে 3 দেখেন ওপেনে কাট। এই পর্যায়ে হ্যাঁ আমাদের ক্যালকুলেশনটা খুব ভালো, 2017 সাল থেকে এখন পর্যন্ত নন মিস। আপনারা একটু দেখে শুনে মিলিয়ে নেবেন, পরবর্তীতে দেখেন যোগ টোটাল 9 ক্লোজে কাটা, এটার হোম 3 ক্লোজে কাটা, দুই গুডের যোগ টোটাল আছে 2-2-র পাওয়ার হচ্ছে আপনার 7 দেখেন ওপেনে কাটা। এই পর্যায়ে এটা ভালো করে আপনারা একটু দেখে নেবেন, আশা করি আপনাদের খুবই উপকার আসবে এটা থ্রি আপের জন্য। আর পরবর্তী আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই, সেটা নিয়ে আসবো আপনারা ডাউনের জন্য। এর আগে হয়তো আমি একটা ডাউন দেখিয়েছি, আপনারা কষ্ট করে একটু মিলিয়ে নেবেন, আমি একটু দেখিয়ে দিয়েছি প্রথমত, আপনারা বোঝার চেষ্টা করবেন, আশা করি ক্যালকুলেশনটা আপনাদের উপকারে আসবে, ক্যালকুলেশনটা আপনাদের ক্ষতি করবে না, খুবই উপকারে আসবে। আর আমার ভিডিও দেখে গেম বানানোর আগে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, প্রথমত আপনারা আপনাদের হিসাবকে আগে প্রাধান্য দেবেন, আপনাদের হিসাব প্রাধান্য দিয়ে তারপরে আরেকজনের ক্যালকুলেশন। তো এ পর্যায়ে যাক, দ্বিতীয় পাতাটা আমাদের দেখা যাক, দ্বিতীয় পাতায় আমাদের কী আছে। দ্বিতীয় পাতা একে সেম স্টাইলে করেছি, যেমন যোগ এটা তিন গুটি যোগ টোটাল 2-2 ক্লোজে কাটা, আর এই দুই গুটি যোগ করলে 3 হয়, 3-র পাওয়ার আছে 8 ওপেনে দেখে ওপেনে কাটা। যাই হোক, আমি এগুলো মার্কিং করছি না, এটা আমি অবশ্য মার্ক করি নাই। এখানের যে ডিজিটটা যোগ করে বের হবে এটা থাকবে ওপেনে কাটা, এই যে এখানকার এটা। হ্যাঁ, তো এ পর্যন্ত একবার ব্রেক হয়নি, ক্যালকুলেশনটা আবার খুব সুন্দরভাবে চলছে, আপনারা দেখবেন, দেখার পরে পরবর্তীতে মিলিয়ে নেবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন এই ক্যালকুলেশনের থেকে। তো এ পর্যন্ত ব্রেক হয় না, যেহেতু ক্যালকুলেশনটা কন্টিনিউ যেহেতু রাখছে, তো আশা করি এবারের গেমও ভালো থাকবে। এবারের গেমের জন্য আপনার 7 ক্লোজ কাটা, 0 ক্লোজে কাটা অ্যান্ড 2 ওপেনে কাটা। এখানে আরেকটা বিষয় বলার বাকি রয়েছে আমার, যে আপনাদেরকে হয়তো আমি এটার এখনও আপনার টোটাল কীভাবে কাট সেটা হয়তো দেখাইনি। আমি টোটাল কাটটা এটাই, যেমন এই তিন গুটির যোগ টোটাল 7 ক্লোজে কাট, এ 7 দেখেন পরবর্তী গেমে, এই যে পরবর্তী গেমে দেখেন
টোটালে কাট। এই দুই এই তিন কোটি রুজুক টোটাল নয়, পরবর্তী গেমে দেখেন টোটাল কাট। এ পর্যায়ে একবারে ব্রেক হয় নাই, এখন পর্যন্ত চলতেছে ক্যালকুলেশনটা। তো আশা করি এতে আপনাদের অনেকটাই উপকার হবে, আর ক্যালকুলেশনটা দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনারা আপনাদের নিজের হিসাব প্রাধান্য দেবেন, প্রাধান্য দিয়ে পরের হিসাব ধরবেন। ওকে, ভালো থাকবেন, আমি আপনাদের জন্য আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো ইদানিং, দোয়া করবেন, পাশাপাশি ভালো থাকেন, আমিও দোয়া করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম।